ফটো উঠছে আমরা এখন আন্ডার 50 আলো জ্বলেছে সামনে চলে যাচ্ছে ঋষানি বসেছে আর কেউ নেই ঋষানি একা আছে মহিমা আর ঋষভ বাড়ি আমরা সন্ধ্যাবেলা পিকনিকে যাচ্ছি কতগুলো জলের বোতল নিচ্ছ তোমরা এই ওই কচি বেজন বিস্কুট টিস্কুট নিয়ে নাও তুই ফোনটা সোজা করে ধর বড্ড হাতের মেনে মেনে না আমি আমার দিকে করছিলাম বলে এটা দেখ তুই সন্ধ্যা দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি গোসাবাতে এসে অনেক কিছু কেনাকাটা হলো জল খাবার দাবার সব কেনাকাটা হলো এবার আমরা বোটে এসেছি এবার অর্ধেক লোক এখনও আসেনি কেউ কেউ মানে নিচে রয়ে গেছে সেই জন্য বোটটা দাঁড়িয়ে রয়েছে আর আমরা সব ছবি তোলায় ব্যস্ত আর আগে উপরটা ঘুরে আসি তারপরে আপনাদের নিচেরটা দেখাবো বোটটা আমাদের যেটা বোট বলা হয়েছিল সেটা ছোট মতো ছিল কিন্তু মানে মোটামুটি বড়ই ছিল তার থেকে দেখছি এটা অনেকটা বড় আমরা তো বুঝতে পারিনি যে এত বড় বোট হবে আমরা আগে একবার সুন্দরবনে ঘুরতে এসেছিলাম এরকম বড় বোটে চলুন দেখা যাক এখানে সোফা রাখা আছে সোফাতে বসতে পারবে আরে কি হলো এদিকে বেসিন আরে ওরা বসেছিল ওই জন্য আমি বলি মহিমার বাবা এখানে দাঁড়িয়েছিল গেল কোথায় আমি বলি মহিমার বাবা এখানে দাঁড়িয়েছিল গেল কোথায় তার মানে ওরা খাচ্ছে বলে এর বাবা আবার ওখানে চলে গেছিল এটা তুমি ওটা দেখে আসুনি এ দেখো ওখানে দুটো জলবোতল লেগেছি এই তো এটা কোন ঘাটে এসেছি বলতো বুঝতে পারছি না কোন ঘাটে এসেছি তবে যা বলে রাত্রেবেলা নদী চড়াই এর একটা মজা আলাদা এটা হচ্ছে বোটের নিচে আমরা তো উপরে ছিলাম বোটের নিচে এই যে বাবা বোটের নিচে যেন কি গন্ধ লাগছে আমার শোয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা মোটামুটি এখানটা রান্নার ব্যবস্থাও আছে পায়খানা বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে এরকম বড় বোটে করে দু তিন দিন ঘুরলে তারপর মজা আমরা তো জাস্ট এই এক দু ঘন্টার জন্য এসেছি সবাই একটু রাত্রেবেলা এইসব বসে গল্প হবে একটু ঘোরা হবে আবার এক্ষুনি আমরা বাড়ি চলে যাবো বেশিক্ষণ নয় আর এখানে রান্নারও আমরা খুব একটা ব্যবস্থা করা হয়নি আমাদের জন্য ঠান্ডা খেও না সর্দি হবে না এরকম সর্দি বেরোবে গরম হলে খাবে এখন রেখে দাও একটু পরে খাবে কটা বাজে তা কি জানে আইসক্রিম খাবে বললো এই না ওপারে খোলা থাকবে মোটামুটি ঘুরে আমরা এপারে নেমে গিয়েছি গদখালির পারে এবার আমরা বাড়ি যাব এসে দেখছি এই যে একটা
আমাদের পৌ ভক্ত এখানে দাঁড়িয়ে রয়েছে, ও খাবে বলে, তা ওই জন্য ওর বাবাকে বললাম বিস্কুট দিয়ে দাও একটা। আমরা চলে গেছিলাম অনেক দূর, ও পিছন পিছন যাচ্ছে বলে আবার ঘুরে এলাম। আর আমাদের গাড়ি গ্যারেজে রাখা ছিল, সেই গাড়িটা আবার একটু বেরোতে দেরি হবে, মানে গ্যারেজ বন্ধ হয়ে মানে বন্ধ করে দিয়েছিল, সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি। চলুন, গুড নাইট, টাটা, বাই বাই।